नमस्कार बन्धुरा, डिजिटल प्रसून यूट्यूब चैनले आपनादेर स्वागत जानाई। ओइकोसी पोर्टाले किभाबे रेजिस्ट्रेशन करबेन तार सम्पूर्ण प्रसेसटी आज एई भिडियोर माध्यमे आपनादेर देखाबो। ए ओइकोसी पोर्टाले निउ रेजिस्ट्रेशन एबं रिनिउयेर क्षेत्रे अनेक रकम प्रब्लेम आमरा देखते पाच्छि, सेई विषये विस्तृत आलोचना करे देखाबो। एई भिडियोते जा जा प्रब्लेम होच्छे, ता केन होच्छे एबं किभाबे तार समाधान करा जाबे ताओ आमि भिडियोर माध्यमे देखाबो। प्रथम थेके शेष अब्दि देखबेन। प्रथमबार जदि एई चैनेलेर दर्शक होये थाकेन ताहले अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकने क्लिक करे रखुन। निउ रेजिस्ट्रेशनेर क्षेत्रे जेटी मेन प्रॉब्लम होच्छे सेटी होलो कोर्स बा क्लास। देखुन कोर्स नेम बा कारेंट क्लास सिलेक्ट करा जाच्छे ना, सेखाने कोनो अपशन ही देखा जाच्छे ना। तो सेक्षेत्रे स्कूले गिए ओइकोश्री डिपार्टमेंट अर्थात गवर्नमेंटेर तरफ थेके जे इन्स्टिट्यूट आईडी बा पासवर्ड दिएछे स्कूल के, तो तार द्वारा प्रथमे इन्स्टिट्यूटटिके आपडेट करते हबे। तारपरे इन्स्टिट्यूटेर स्टूडेंटरा निजेदेर कारेंट कोर्स एबं क्लास सिलेक्ट करते पारबेन। एबं बांग्ला शिक्षा पोर्टाल आईडीटाओ सेई पोर्टाल थेके स्कूल बा इन्स्टिट्यूट স্টুডেন্টদের দিয়ে দেবে, যা রেজিস্ট্রেশন বা রিনিউয়ের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেকের এই পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশন আইডি থাকে, তো প্রত্যেককে স্কুল বা ইনস্টিটিউট থেকে এখানে রেজিস্ট্রেশন করার আগে কিন্তু ওই আইডি কিন্তু কালেক্ট করে নিতে হবে। তো নিউ রেজিস্ট্রেশন আমরা কিভাবে করব চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক। এখানে দেখুন স্টুডেন্টস এরিয়া, এইখানে ক্লিক করে দেবেন। স্টুডেন্টস এরিয়াতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে। সেখান থেকে আপনারা দেখুন নিচে ফ্রেশ রেজিস্ট্রেশন 2022-23 এখানে সরাসরি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে পেজটি আপনার সামনে খুলে যাবে সেখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, মানে আপনার ইনস্টিটিউটটি কোন ডিস্ট্রিক্টে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে দিলেন। করার পরে দেখুন নেক্সট যে পেজটি খুলে গেছে এখানে আপনাকে স্টুডেন্টস ইনফরমেশান অর্থাৎ আপনার সমস্ত ইনফরমেশান এখানে দিতে হবে। তারপর স্কিম এলিজিবিলিটি, রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং স্টুডেন্টস লগ ইন, এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের করতে হবে। তো দেখুন আমি এখানে স্টুডেন্ট ইনফরমেশানটা প্রথমে দিয়ে দিই। তো প্রথমেই দেখুন এখানে লেখা আছে ব্লক না মিউনিসিপ্যালিটি, আপনার ইনস্টিটিউট বা স্কুলটি কি ব্লক না মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। করে স্টুডেন্টসের নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং জেন্ডার সিলেক্ট করে দেবেন। করে রিলিজিয়ান এখানে লিস্ট দিয়ে সিলেক্ট করবেন। করে ডেট অফ বার্থ এখানে কিন্তু বসিয়ে দেবেন। বসানোর পর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনার বসাবেন। এখানে ওই সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আরেকবার রিএন্টার করবেন। বসানোর পরে দেখুন এখানে নিচে রয়েছে ব্যাঙ্ক আইএফএসসি কোড অর্থাৎ আপনার যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার ব্যাঙ্কের যে আইএফএসসি কোড বসিয়ে নিচে দেখুন ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি এখানে বসিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে আমি সব ফিল আপ করার পরে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করলাম। করার পর দেখুন নেক্সট যেটি খুলে গেছে স্কিম এলিজিবিলিটি, সেখানে গিয়ে দেখুন এখানে ডিস্ট্রিক্ট চলে এসছে। এখানে দেখুন এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন আপনার ইনস্টিটিউটটি। তো এখানে দেখুন ব্লক সিলেক্ট করার পর ব্লকের নামটা সিলেক্ট করবেন, ইনস্টিটিউট মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন। করার পরে দেখুন থেকে কারেন্ট ক্লাস বা কোর্স নেমটা আপনার সিলেক্ট করে দেবেন, আপনার যেটা কারেন্ট ক্লাস সেটি এখানে কিন্তু দেখে সিলেক্ট করবেন লিস্ট থেকে। এখানে দেখুন চাওয়া হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল আইডি, এইটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে, যেটি আপনি আপনার ইনস্টিটিউট বা স্কুল থেকে কিন্তু পেয়ে যাবেন। প্রত্যেক স্টুডেন্টের জন্য কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল আইডি ইনস্টিটিউট লগ ইন থেকে কিন্তু এটা স্কুল বা ইনস্টিটিউট আপনাকে দিয়ে দেবে। তো সেটি আপনি কালেক্ট করে নেবেন, করে এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন নেম অফ দ্য লাস্ট এক্সাম যেটা পাস করেছেন সেই ক্লাসটি সিলেক্ট করলেন। করে নেম অফ দ্য বোর্ড বা কাউন্সিল, কোন বোর্ডের আন্ডারে আপনার এক্সামটি হয়েছিল সেই বোর্ডটি আপনি সিলেক্ট করলেন, যদি বোর্ড না থাকে এখানে আদার্স করবেন। করার পরে দেখুন ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম, তো আপনার লাস্ট এক্সাম যেটা পাস করেছেন সেই ইয়ারটা কত সেটা এখান থেকে সিলেক্ট করে দিলেন। করার পরে দেখুন নিচে রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস অবটেইন ইন লাস্ট এক্সামিনেশান, মানে আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন লাস্ট এক্সামিনেশানে সেই পার্সেন্টেজটা বসালেন, শতাংশ মানে কত শতাংশ নম্বর। করার পরে দেখুন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অর্থাৎ আপনার বাৎসরিক পরিবারের আয় কত সেটা এখানে বসিয়ে দিলেন। করার পর আপনার একটি ইমেল আইডি থাকবে, ওই বৈধ ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর দেখুন ক্রিয়েট পাসওয়ার্ড চেয়েছে, আপনি চেষ্টা করবেন এই পাসওয়ার্ড সমস্ত সময় আমার দেওয়া উদাহরণ মতো করতে, অর্থাৎ এ দেখুন নিচে পাসওয়ার্ডের আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখুন ডান দিকে পাসওয়ার্ডের একটি উদাহরণ দিয়ে দিচ্ছি, সেইভাবে দেখে কিন্তু করবেন। অর্থাৎ একটি ক্যাপিটাল ওয়ার্ড দেবেন, বাকিগুলো স্মল, নাম্বার এবং সিম্বল এরকম মিশিয়ে কিন্তু পাসওয়ার্ড দেবেন। করার পর নিচে দেখুন কনফার্ম পাসওয়ার্ডে ওপরে যা দিলেন সেটাই সেম কিন্তু নিচে বসিয়ে দেবেন। বসার পর সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দেবেন।
দেখুন প্রত্যেকটা কিন্তু উপর থেকে একবার চেক করে নেবেন। আগের স্টেপে স্টুডেন্টস ইনফরমেশন হয়ে গেছে যেটা ডান দিকে দেখতে পাচ্ছেন। এবার দেখুন প্রথমে বাঁ দিকের উপর থেকে দেখুন আপনি স্কিম এলিজিবিলিটি সমস্ত কিছু ফিল আপ করে এখানে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দিলেন। করার পর দেখুন উপরে লেখা আছে বাংলা শিক্ষা পোর্টাল অনুযায়ী আপনার নাম এটি এবং আপনি অ্যাপ্লাই করেছেন এই নামে। আবার লেখা আছে বাংলা শিক্ষা পোর্টাল অনুযায়ী আপনার বাবার নাম এই এবং আপনি অ্যাপ্লাই করেছেন এই নামে করে প্রসিডে ক্লিক করে এখানে কন্টিনিউ বাটনে কিন্তু ক্লিক করে দেবেন। তো দেখুন কন্টিনিউতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর আপনার সামনে এরকম এটি ইন্টারফেস খুলে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর স্কলারশিপ স্কিম এখানে দেখাচ্ছে এবং যেখানে অ্যাপ্লিকেশান আইডিটা আপনার দিয়ে দিয়েছে এই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো অ্যাপ্লিকেশান আইডিটা স্ক্রিনশট বা নোট করে নেবেন। এবার দেখুন স্টুডেন্টস লগ ইনে গিয়ে অ্যাপ্লিকেশান আইডিটা ইউজার নেমের ঘরে কিন্তু বসাতে হবে। বসানোর পরে দেখুন আপনার তৈরি করা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন এবং একাডেমিক সেশন সিলেক্ট করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে ক্যাপচা কিন্তু এখানে ফিল আপ করে দেবেন। করে আপনি কিন্তু লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। দেখুন দেখুন ওটিপি ভ্যালিডেশন, একটি ওটিপি কিন্তু আপনার ফোনে চলে এসেছে রেজিস্টার্ড নাম্বারে। সেই ওটিপিটা থেকে কিন্তু নির্ভুলভাবে এখানে বসিয়ে সাবমিট করে দিতে হবে। তো কোনো কারণে ওটিপি না হলে আপনি কিন্তু রিসেন্ডও পরে করতে পারবেন। তো দেখুন ওটিপিটা এখানে সাবমিট করে কিন্তু ভেরিফাই করে দিলেন। ওটিপি ভেরিফিকেশনের পরে আপনার সামনে দেখুন এরকম একটি ইন্টারফেস খুলে যাবে যেখানে দেখুন স্টেপ ওয়ান বেসিক ইনফরমেশন যেটি আপনি দেখতে পাচ্ছেন। তো সেখানে ক্লিক করে দেবেন। করার পরে যেগুলো ফিল আপ নেই সেগুলো আপনাকে এখন ফিল আপ করতে হবে। তো দেখুন এখানে ম্যারিটাল স্ট্যাটাসটা করে দিলেন যে আপনি বিবাহিত না অবিবাহিত। এখানে দেখুন ইমেল আইডি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। যেগুলো আপনার লাল দিয়ে স্টার মার্ক আছে এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। যেগুলো করা আছে ঠিক আছে, যেগুলো করা নেই আপনাকে কিন্তু সেগুলো বসিয়ে দিতে হবে। তো দেখুন আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনাকে বসাতে হবে, আপনার বাড়ির স্থায়ী ঠিকানা সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে ডান দিকে দেখুন আপনার রয়েছে পোস্ট অফিস বা ডাকঘর। তো পোস্ট অফিসের নাম এখানে কিন্তু বসিয়ে দেবেন। বসানোর পরে দেখুন নিচে পুলিশ স্টেশন এবং পিনকোড ডান দিকে বসালেন। বসার পর দেখুন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং আপনার স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এই বক্সে কিন্তু চেক করে দেবেন। করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন অটোমেটিক্যালি সব ফিল আপ হয়ে গেল। এখানে দেখুন আপনার সমস্ত বাংলা শিক্ষা পোর্টাল আইডি চলে এসেছে, আপনি চেক করে নেবেন। লেখার পর আইডেন্টিফিকেশান প্রুফ টাইপে আপনি কি দিতে চান হিসেবে আধার কার্ড এনরোলমেন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনার সুবিধা হয় সিলেক্ট করবেন। তো আধার কার্ড দেখুন সিলেক্ট করে দিয়েছি। নিচে আইডেন্টিফিকেশান প্রুফ নাম্বারে আমার আধার নম্বরটি কিন্তু ওখানে বসিয়ে দেবো। বসানোর পরে উপর থেকে নিচে অবধি একবার সব কিছু চেক করে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দেবো। করার পরে দেখুন আপনার সামনে নেক্সট যে ইন্টারফেসটি খুলে যাবে সেখানে দেখুন আপনার রয়েছে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস অর্থাৎ একাডেমিক ইনফরমেশান আপনাকে দিতে হবে। তো সেখানে দেখুন রয়েছে আপনার প্রিভিয়াস যে স্কুল বা ইনস্টিটিউট ছিল সেটাই কি সেম আছে না আপনি চেঞ্জ করেছেন। যদি সেম হয় তাহলে বক্সে চেক করে দেবেন, চেঞ্জ হয় তাহলে এখানে কিন্তু টাইপ করে বসিয়ে দেবেন। তো দেখুন তারপরে নিচের দিকে চলে যাবেন প্রেজেন্ট একাডেমিক ডিটেলসে, যেহেতু আমি বক্সে চেক করেছি সব চলে এসছে। এখানে যেগুলো রয়েছে নতুন দেখুন আর ইউ এ হোস্টেলার, যদি হোস্টেলে থাকেন তাহলে ইয়েস করবেন আর নো করে দেবেন। তারপর দেখুন নেম অফ দ্য বোর্ড আপনার স্কুলের যে বোর্ড বা ইনস্টিটিউটের যে বোর্ড সেটি কিন্তু লিস্ট থেকে দেখে সিলেক্ট করে দেবেন। তো দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে দিলাম। পরে কোর্সের ডিউরেশন মানে কত বছরের আপনার কোর্সটি তো আপনি সেটা সিলেক্ট করে দেবেন এক বছরের। করার পরে সাবমিট প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। করার পরে দেখুন নেক্সট এরকম একটি ইন্টারফেস খুলে যাবে যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান চেয়েছে। সেখানে দেখুন ব্যাঙ্কের নাম চলে এসছে, ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু আপনার চলে এসছে। এবারে দেখুন দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান যেটি কিন্তু এখানে সমস্ত কিছু ফিল আপ অলরেডি হয়ে আছে। যেহেতু আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশনের সময় ব্যাঙ্কের ডিটেলস দিয়ে এসেছি, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, আইএফএসসি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু আরেকবার রিচেক করে নেবেন। করে বক্সে চেক করে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। করার পরে দেখুন নেক্সট যে ইন্টারফেস খুলে যাবে সেখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস যা যা ফিল আপ করেছেন সমস্ত কিছু কিন্তু আপনার সামনে চলে এসছে। তা আপনি কিন্তু ওপর থেকে একবার নিজে অবধি সমস্ত কিছু চেক করে নেবেন যাতে কোনো রকম ভুল না হয়, কারণ এই অ্যাপ্লিকেশানটি ভেরিফাই এবং লক করার পরে কিন্তু কোনো রকম ইন্টারচেঞ্জ করা যাবে না। তো ভালোভাবে ওপর থেকে নিজে অবধি কিন্তু একবার চেক করে নিয়ে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান যেটি নিচে দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দেবেন।
করার পরে দেখুন এখানে ওকে বাটনে কিন্তু ক্লিক করে দেবেন। এখানে লেখা আছে অ্যাপ্লিকেশনটি লকড হয়ে গেলে কিন্তু কোনোভাবে এডিট করা যাবে না, তো আপনি কি এটার জন্য নিশ্চিত? তো ওখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। করার পরে দেখুন সঙ্গে সঙ্গে আপনাকে দেখা যাচ্ছে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশান ইজ লকড অ্যান্ড সাকসেসফুলি সাবমিট, আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো আপনি এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করে কিন্তু অ্যাপ্লিকেশানটি প্রিন্ট নিয়ে রাখবেন। ফাইনালি অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে, এবং এই প্রিন্ট আউট অ্যাপ্লিকেশানের সাথে পাসপোর্ট সাইজ ছবি, আপনার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, আপনার কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড এবং আগের বছরের মার্কশিট সহ আপনাকে ইনস্টিটিউশন বা স্কুলে কিন্তু জমা করে দিতে হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। নেক্সট আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে চলেছে। এখনের জন্য বন্ধুরা ধন্যবাদ।